হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করছি। আমি সকালে উঠে গেছি, এখন বাজছে 6টা বাজছে। তো উঠে গেছি, উঠে মাসি কাপ পৌঁছে ঠাকুর ঘর মুছি। সকালে আমাদের এই কাজ প্রথমে ওইগুলো করি, করে ফোন টোন তুলে দিলে আর সোজা নিচে রান্না হয়ে চলে আসি। রান্না বসে চা করলাম, উঠে উঠে করলাম, আর এক পাগে বসে আমি চাটা খেয়ে নিই। তো আমি চা খাচ্ছি এখন, তাহলে রান্না করি করছি, ডাল বসিয়েছি, আরও এখন বাকি আছে করবো। লোকটা আমার অ্যালার্জি তো, রান্না করতে হতে এসব ঝুল ঝাড়া গেলো, এত নোংরা হয়েছে। সে ঝুল টুল একটু ঝেড়ে নিই, প্রচণ্ড নোংরা হবে। ঝুল টুল ঝেড়ে টেড়ে একটু মোছামুছি আছে, ওগুলো করতে হবে। মাঝে সপ্তাহে একদিন করে আমি ছেড়ে দিই সব, পুরো ধুলো হয়ে যায়, তারপরে সিঁড়ি ফিড়ি এগুলো মুছতে হয়। এত নোংরা, বুঝতে পারছো তো, কাজ এসছে না, সংসারের কাজ তো বুঝতে পারছো, কাজ করতেই হবে। কত নোংরা রাখবে বলো, সব করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ছবি টবিগুলো সব ধুলো পড়ে যায় সব, সব আমি মুছামুছি করবো। কোনোটা নিয়ে আর বুঝতে পারছো, কাজ করতে দেখবো, গল্প করতে ভালো লাগে তোমাদের সাথে। একটু গল্প করবো, কাজ করতে তাহলে এনার্জি পাবো। শুধু কাজ করলে তো হবে না, কাজের সাথে একটু গল্প তো, একটু আড্ডাবাজি মারা, আর কিছু কাজও হবে তোমার সঙ্গে, গল্পও হবে। তাই মুছামুছি করে নেবো, রান্না মোটামুটি সব হয়েই গেছে। তাই এবারে সব করে টুলে নিয়ে আর বাসি কাজগুলো সেগুলো করবো, ছাদ পাতগুলো ঝাড়তে হবে। আর ডেলি এত পাতা পড়ছে না ছাদে যে কিছু বলার, হাওয়া দিয়ে টিফিন খেতে বসেছি। তো আজকে তো ছেলের ছুটি আছে, ও টিফিন খেয়েছে, রুটি আর একটু মানে তরকারি করেছে। এই দেখো বুঝতেই পারছি, তো সকাল থেকে কাজ করতে খিদে পেয়ে যায়। টিফিন ফিন করলাম, টিফিন চান ফান করে টিফিন করলাম, টিফিন রুটি দিয়েছি, টিফিন করে এবার একটু দুপুরের জন্য ভাবছি একটু স্যালাড কেটে রাখি একটু। তো স্যালাড ফ্যালাড কেটে নিই, আর নিরামিষ তো নিরামিষের দিনে বুঝতে পারছো তো, খাওয়া যায় না, একটু স্যালাড হলে ভালো, মাছ ফাছ থাকে না, সে একটু স্যালাড ট্যালাড কাটলাম। এখন বাচ্চা 1:30টা বাজছে। তো এটা দেখো পটল ভাজা আছে, এটা একটা স্যালাড আছে, আর এটা বড়ি টড়ি দিয়ে একটু লাউ করেছি, আর এটা কুমড়ো পটল পটল দিয়ে একটু সবজি, এটা হলো ডাল, আর এটা দেখতে পাচ্ছ চাটনি। তো এই দুপুর খাওয়া ছেলে খাবে, তারপরে আমিও খেয়ে নেবো। খেয়ে টেয়ে নিয়ে তারপর বাসন ধোয়া আছে, ওগুলো করার আছে, কাঁচা যা গরম, কালকে একটু গরম গরম আমরা খেয়ে নিই, ছেলেকে খেতে দিয়েছি, আমিও খেয়ে নিই। খেয়ে টেয়ে নিয়ে বাসন ধোবো, তারপরে একটু রেস্ট করবো,